এরপরে যখন একটা বাচ্চা মাদ্রাসায় যাওয়ার জন্য তার পিতা মাতা তাকে পাঞ্জাবি পরায়ে তার ট্রাং বেডিং ইত্যাদি সাথে নিয়ে যখন মাদ্রাসার দিকে যায় আল্লাহর নবী বলেন ও দুনিয়ার মানুষ তোমরা হয়তো বা দেখতেছো এই কুরআনের বাচ্চাটা এই শিশু বাচ্চাটা মাসুম বাচ্চাটা যুন দুনিয়ার জমিনে মাটিতে চলতেছে কিন্তু আমি আল্লাহর দৃষ্টিতে এই বাচ্চাটা জান্নাতের পথে অগ্রসর হচ্ছে আল্লাহর নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন মান সালাকা তরিকায় আল তামি সুফি ইলমা সাহাল আল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জাননা যেই ব্যক্তি এমন রাস্তা গ্রহণ করবে ইলমে দ্বীন অর্জন করার জন্য রাস্তা অতিবাহিত হবে আল্লাহর নবী বলেন সে যদিও দুনিয়ার মাটির উপরে রাস্তা আগাচ্ছে রাস্তা অতিবাহিত হইতেছে কিন্তু এই রাস্তা অতিবাহিত হওয়ার কারণে সাহাল লাহু বিহি তরিকান ইলাল

তুর্কি হামিদ ইসলামিয়া মাদ্রাসায় গেল বা অন্য কোনো দিনের প্রতিষ্ঠানে গেল যাওয়ার পরে মোহতামিম সাহেবকে বলে হুজুর আমার মাসুম বাচ্চাটাকে নিয়ে এসেছি আপনাদের হাওলা করে গেলাম আমার বাচ্চাটাকে কোরআনের হাফেজ বানাই দিবেন আমার বাচ্চাটাকে কোরআনের আলেম বানাই দিবেন হুজুর যখন ভর্তির কাজ কমপ্লিট করায়া মক্তবের কারিশাবের অধীনে দিয়া দায় মক্তবের কারিশাব যখন বাচ্চাটাকে সামনে বসায়া বলে বাবা বলো রব্বি জিদনি ইলমা এই মাসুম বাচ্চা যখন হুজুরের সঙ্গে সঙ্গে রব্বি জিদনি ইলমা বলতে থাকে ও মুসলমান

কটা নাকি দান করবে একটা হাদিসে শেষ অংশে নবী বলেন বল হাসানা তুমি আসিয়ামিহা একটা নেকি দশ নেকির সমান তাহলে মাত্র মাদ্রাসায় আসছে এখনো লেখাপড়া শেষ করে নাই মাত্র শুরু করছে মাত্র পড়তেছে আলিফ বা তা থেকে ইয়া পর্যন্ত মাত্র কুরআন শেব শুরু করছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়তেছে আল্লাহর নবী বলেন মাত্র বাচ্চাটা পড়া শুরু করছে আল্লাহ তাআলা সে যতটা হরব করতেছে প্রতিটা হরবের বিনিময়ে এমন একটি নেকি দান করেন যে নেকিগুলা একটায় 10টা নেকির সমান সম্মানিত হাজিরিন আমরা জানি আমাদের দেশে এমনকি সারা বিশ্বের মধ্যে যত শিক্ষা ব্যবস্থা চলমান সব শিক্ষা বিভক্ত দুই ভাগে বিভক্ত এক প্রকার শিক্ষা ব্যবস্থা হলো জাগতিক শিক্ষা তথা স্কুল কলেজ ভার্সিটি বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষা আরক প্রকার শিক্ষা হলো دینی শিক্ষা, পরকালীন শিক্ষা তথা মাদ্রাসা শিক্ষা। বর্তমান আমাদের সমাজে এই দুই প্রকার শিক্ষা ব্যবস্থা বিদ্যমান। কোন পর্যায়ের শিক্ষা কোন প্রকারের শিক্ষা কতটুকু অর্জন করলে কি পরিমাণ দাম পাওয়া যায়? আমি ইনশাআল্লাহ অল্প পরিসরে এ কথাটাই আপনাদের সামনে তুলে ধরব আল্লাহ তাআলা কবুল করেন তো স্বাভাবিকভাবে আমরা যে দেখি জাগতিক শিক্ষা যেটা তথা স্কুল কলেজ ভার্সিটি যে শিক্ষাটা আছে এই শিক্ষাটার সূচনা হয় প্লে নার্সারি প্লে 1 প্লে 2 থেকে পর্যায়ক্রমে যাইতে যাইতে এসএসসি পিএসসি জিএসসি এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স সর্বশেষ চূড়ান্ত পর্যায়ে বিসিএস ক্যাডার চূড়ান্ত পর্যায়ে কি বিসিএস ক্যাডার তো সম্মানিত হাজিরিন খেয়াল করবেন মনোযোগ সহকারে শুনবেন যে একটা বাচ্চা যখন প্লে নার্সারি প্লে ওয়ানে ভর্তি হয় এই বাচ্চাটার শিক্ষার খাতারে হোক শিক্ষার জগতে হোক বা সরকারের কাছে এই বাচ্চাটার কতটুক দাম থাকে কোন দাম থাকে যে বাচ্চাটা যখন মাত্র সবেমাত্র প্লে নার্সারি প্লে ওয়ানে ভর্তি হয়েছে সরকারের খাতায় হোক আমাদের দৃষ্টি করে হোক এই বাচ্চাটার কোনো শিক্ষার দিক দিয়ে কোনো দাম থাকে না তো প্লে নার্সারি শেষ করে প্লে ওয়ান শেষ করে প্লে টু শেষ করে প্লে থ্রি প্লে ফোর ফাইভ এইভাবে পাঁচটা বছর অতিক্রম করার পরে একটা বাচ্চা যখন পিএসসি পরীক্ষা দেয় পাঁচ বছর পরে তার দাম কি পরিমানে বাড়ে তার কি কোনো দাম বাড়ে সরকারের খাতায় ও ক্লাস 5 পিসি পাস করার পরেও সরকার তাকে শিক্ষিত শিক্ষিত স্বীকৃতি দিতে নারাজ সরকার তাকে কি দেয় না শিক্ষিত হিসাবে স্বীকৃতি দেয় না যদি দিত তাহলে পিএসসির সার্টিফিকেট দিয়ে সরকারি চাকরির অ্যাপ্লিকেশন তথা আবেদন করা সম্ভব হইতো কিন্তু সম্ভব সম্ভব না তাহলে পাঁচ বছর দাগুতিক শিক্ষায় শিক্ষিত হলো পাঁচ বছর শেষ লেখাপড়া করলো সরকারের খাতায়ও তার কোনো দাম নাই আমাদের সমাজেও আমরা তাকে শিক্ষিত বলে মনে করি না এরপরে ক্লাস সিক্স পড়লো ক্লাস সেভেন পড়লো ক্লাস এইটে এসে জিএসসি পরীক্ষা দিল যখন জিএসসি পরীক্ষা দিল তখন আট বছর সে ইতিপূর্বে কয়েক বছর লেখাপড়া করছে আট বছর যদি ওয়ান থেকে শুরু করি আর যদি প্লে নার্সারি এখান থেকে যদি দুই বছর আমরা ধরি প্লে শিশু প্লে নার্সারি তাহলে তার বছর কয়েক বছর গেছে দশ বছর গেছে 10 বছর লেখাপড়া করার পরে একটা বাচ্চা একটা শিশু একটা ছেলে অথবা একটা মেয়ে যখন ক্লাস 8 এর পরীক্ষায় অর্থাৎ সে যখন জেএসসি পরীক্ষায় পাস করে তার দাম কতটা পারে কি পরিমানে দাম পারে যদিও আমাদের সমাজে আমরা তাকে শিক্ষিতর কাতারে মাত্রদার করাইছি কেন সে ক্লাস এইট পাস করেছে তাকে মাত্র দাঁড় কিন্তু সরকারের খাতায় সরকারের দৃষ্টিতে সে এখনো কোনো শিক্ষিত নয় এরপরে আরো দুই বছর লেখাপড়া শেষ ক্লাস নাইন ক্লাস টেন ক্লাস 9 ক্লাস 10 দুই বছর লেখাপড়া করার পরে একটা শিক্ষার্থী যখন এসএসসি পরীক্ষা যেটাকে আমরা মেট্রিক পরীক্ষা বলি এই মেট্রিক পরীক্ষায় যখন সে পাস করে তখন সরকারের খাতায় কিছুটা সে শিক্ষিত হিসাবে পরিগণিত হয় এবং সরকার তাকে মাত্র শিক্ষার জগতের सूचना লগ্নে শিক্ষিত হিসাবে স্বীকৃতি দান করে নাকি চূড়ান্ত কোন মর্যাদা সরকার দান করে না একটা যুগ আগে ছিল যখন মেট্রিক পরীক্ষার সার্টিফিকেট দিয়ে কি করতে পারতো প্রাইমারি স্কুলের চাকরির জন্য আবেদন করা যেত এরপরে এটাকে উন্নতি করতে করতে ইন্টার পর্যন্ত এইচএসসি পর্যন্ত গেছে এরপরে ইদানিং দুই বছর আগে বাড়াইতে বাড়াইতে অনার্স পর্যন্ত নিয়ে গেছে একটা প্রাইমারি স্কুলের চাকরির আবেদন করতে গেলে কম পক্ষে তাকে অনার্স কমপ্লিট হইতে হবে তাই কি না নাকি ভুল বলতেছি তাহলে সম্মানিত হাজিরিন মনোযোগ সহকারে শ্রবণ করবেন দশ দশ কিংবা বারো বছর লেখাপড়া করার পরেও জাগতিক লাইনে বারো বছর লেখাপড়া করার পরেও সরকারের খাতায় সে তেমন বড় কোন শিক্ষিত নয় এরপরে আরো দুই বছর লেখাপড়া করল ইন্টারের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুই বছর লেখাপড়া করার পরে চোদ্দ বছরের মাথায় যখন একটা শিক্ষার্থী এই পরীক্ষা দিয়ে সে যখন পরীক্ষায় পাশ করে সরকারের কাছে তার দাম আর কিছুটা বাড়ে নাকি চূড়ান্ত পর্যায়ে বেড়ে যায় কিছুটা বাড়ে এরপরে আরো যখন চার বছর লেখাপড়া করে অনার্স কমপ্লিট করে কোন নির্ধারিত কোন সাবজেক্ট নিয়ে অনার্স যখন কমপ্লিট করে তাহলে আঠারো বছরের মাথায় যখন অনার্স কমপ্লিট করলো সরকারের খাতায় তার দাম আরো কিছুটা উন্নতি হয় সরকার তাকে এবার শিক্ষিত এবার শিক্ষিত কাতারে দাঁড় করাইছে প্রাইমারি চাকরি জিতেছে অনার্স কমপ্লিটের সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লিকেশন করা যায়

উনিশটা বছর বছর উনিশটা বছর মেহনত করার পরে চেষ্টা প্রচেষ্টা মুজাহাদা করে কষ্ট করে লেখাপড়া করার পরে উনিশ বছর পরে যখন সে বিসিএস ক্যাডার কমপ্লিট করে বিসিএস ক্যাডারে রূপান্তরিত হয় তখন সরকার তাকে শিক্ষিত হিসাবে পূর্ণাঙ্গ স্বীকৃতি দান করে এর আগে কিন্তু না আর যদি মেডিকেল লাইনে যান তাহলে সর্বোচ্চ এম বিবিএস এফ সিপিএস এফ আর সি এস এরপরে এম তো আর কোনো কিছু নাই না কোনো কিছু আছে এরপরে আর কোনো কিছু নাই তো মেডিকেল লাইনে ও এফ পর্যন্ত যেতে হলে একটা মেডিকেলের শিক্ষার্থীকে পনেরো হতে বিশটা বছর লেখাপড়ার পিছনে কি করতে হয় কাটাই দিতে হয় সম্মানিত হাজরিন আমি যেটা বলতে চাচ্ছি জাগতিক শিক্ষার লাইনে একটা শিক্ষার্থী সরকারের খাতায় পূর্ণাঙ্গ শিক্ষিত হিসাবে স্বীকৃতি পেতে হলে তাকে বিশটা বছর মেহনত করা লাগে লেখাপড়া করা লাগে এর আগে সরকার তাকে কিন্তু পূর্ণাঙ্গ পরিপূর্ণ শিক্ষিত হিসাবে স্বীকৃতি দিতে অতটা রাজি না সম্মানিত হাজরিন এ তো হলো জাগতিক শিক্ষার খতিয়ান আমাদের ইহুকালীন শিক্ষা স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষার ক্ষতিান এটাই যে 20টা বছর লেখাপড়া করার পর লেখাপড়া করার পরে ওই শিক্ষার্থীটার দাম সরকারই নিকুচন্ত পর্যায়ে পৌঁছে যায় সম্মানিত হাজিরিন খেয়াল করবেন পক্ষান্তরে কোরআনের শিক্ষা মাদ্রাসা শিক্ষা পরকালীন শিক্ষা আল্লাহর নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম বলেন একটা একটা অভিভাবক যখন তার বাচ্চাকে মাদ্রাসায় দেওয়ার নিয়াত মাত্র করেছে এখনো মাদ্রাসায় পাঠায় নাই এখনো এখনো পাঞ্জাবিও বানাই দেয় নাই ট্রাং বেডিং ইত্যাদি কোনো কিছু এখনো কেনে নাই শুধু নিয়াত করেছে বাচ্চাটাকে রমজানের পরে মাদ্রাসায় দিয়ে দেব আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস করেন মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবী বলেন মান হাম্মা বিহাসানাতিন ওয়া লাম ইয়ামাল বিহা ফালাহু হাসানাতুন আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি একটা ভালো কাজ করার নিয়াত করলো এখনো কাজটা করে নাই মাত্র নিয়ত করেছে আল্লাহর নবী বলেন এই নিয়াতের কারণে আল্লাহ তালা ওই ব্যক্তির আমলনামায় নামায় একটা নেকি লিখে দাও পরকালীন পরকালীন শিক্ষা মাদ্রাসা শিক্ষা এখনো কি মাদ্রাসায় বারান্দায় গেছে এখনো যায় নাই বাচ্চা তো ছোট তার তো কোনো অনুভূতিও নাই কিন্তু পিতা মাতা সবে মাত্র নিয়ত করেছে বাচ্চাটাকে কোরআনের হাফেজ বানাবো বাচ্চাটাকে কোরআনের আলেম বানাবো এখনো মাদ্রাসায় দেয় নাই মাত্র নিয়ত করেছে আল্লাহ তাআলা এই নিয়তের কারণে তার পিতা মাতার আমলনামায় একটা নেকি দান করে দেয় সম্মানিত হাজরিন এতো গেছে মাত্র নিয়তের স্তর এখনো মাদ্রাসায় দেয় নাই মাত্র নিয়ত করেছে এরপরে যখন একটা বাচ্চা মাদ্রাসায় যাওয়ার জন্য তার পিতা মাতা তাকে পাঞ্জাবি পরায়ে তার ট্রাং বেডিং ইত্যাদি সাথে নিয়ে যখন মাদ্রাসার দিকে যায় আল্লাহর নবী বলেন ও দুনিয়ার মানুষ তোমরা হয়তো বা দেখতেছো এই কুরআনের বাচ্চাটা এই শিশু বাচ্চাটা মাসুম বাচ্চাটা যুন দুনিয়ার জমিনে মাটিতে চলতেছে কিন্তু আমি আল্লাহর দৃষ্টিতে এই বাচ্চাটা জান্নাতের পথে অগ্রসর হচ্ছে

যখন এই মাসুম বাচ্চাটাকে নিয়ে মাদ্রাসায় গেল তুর্কি হামিদ ইসলামিয়া মাদ্রাসায় গেল বা অন্য কোনো দিনই প্রতিষ্ঠানে গেল, যাওয়ার পরে মোহতামিম সাহেবকে বলে হুজুর আমার মাসুম বাচ্চাটাকে নিয়ে এসেছি আপনাদের হাওলা করে গেলাম আমার বাচ্চাটাকে কোরআনের হাফেজ বানাই দিবেন আমার বাচ্চাটাকে কোরআনের আলেম বানাই দিবেন হুজুর যখন ভর্তির কাজ কমপ্লিট করায়া মক্তবের কারি সাহেবের অধীনে দিয়া দেয় মক্তবের কারি সাহেব যখন বাচ্চাটাকে সামনে বসায়া বলে বাবা বলো রব্বি জিদিনি ইলমা এ মাসুম বাচ্চা যখন হুজুরের সঙ্গে সঙ্গে রব্বি জিদিনি ইলমা বলতে থাকে ও মুসলমান

কটা করবে একটা হাদিসের শেষ অংশে নবী বলেন বল হাসানা তুমি আসিয়ামিহা একটা নেকি দশ নেকির সমান তাহলে মাত্র মাদ্রাসায় আসছে এখন লেখাপড়া শেষ করে নাই মাত্র শুরু করছে মাত্র পড়তেছে আলিফ বা তা সা থেকে ইয়া পর্যন্ত মাত্র কুরআন শেব শুরু করছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়তেছে আল্লাহর নবী বলেন মাত্র বাচ্চাটা পড়া শুরু করছে আল্লাহ তাআলা সে যতটা হরফ পড়তেছে প্রতিটা হরফের বিনিময়ে এমন একটি নেকি দান করেন যে নেকিগুলো একটায় 10টা নেকির সমান এরপরে যখন বাচ্চাটা कुरने करीम हिफ्ज़ को कम्प्लीट करे পড়তে 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 কোরআনে করিম যখন হেফজ কমপ্লিট করে আল্লাহর নবী আলাইহিস সালাতু সালাম বলেন একজন হাফেজে কোরআনের মর্যাদা কি নবী বলেন ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়া রতাকি ওয়া রাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া পরকালের ময়দানে হাশরের মাঠে আল্লাহ সাহেব কোরআন হাফেজে কোরআন কে ডাক দিয়া বলবে ও হাফেজে কোরআন তুমি দুনিয়ার জমিনে তুমি চাইলে জাগতিক শিক্ষায় শিক্ষিত হইতে পারতা তুমি চাইলে জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়ে বড় অফিসার হইতে পারতা বড় ইঞ্জিনিয়ার হইতে পারতা বড় ডাক্তার হইতে পারতা তুমি দুনিয়ার লাইনে অনেক উন্নতি করতে পারতা কিন্তু তুমি এই পথে না হেটে। তুমি আমার দিনের জন্য আমার কার আমার কালামে পাক তুমি হেফজ করেছো ও হাফেজে কোরআন শুনে রাখো আজকে তুমি একটা করে আয়াত তেলাওয়াত করবে যেমনি ভাবে দুনিয়াতে তেলাওয়াত করেছিলে একটা করে আয়াত তেলাওয়াত করবে আর জান্নাতের এক একটা তালাওয়াত অতিক্রম করবে

তাহলে ছয় বছর বা সাত বছর সর্বোচ্চ লাগলো সাত বছর বয়সে এই লাইনে লেখাপড়া করার কারণে আল্লাহ তাকে পরকালে ছয় হাজার ছয় শত শিশু শীতলা বিশিষ্ট একটা এরপরে হুজুর চলে আসছেন গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আমি আর দুই একটা কথা বলবো এরপরে হেফজু কমপ্লিট করার পরে এরপর যখন একটা বাচ্চা কিতাবখানায় ভর্তি হয়ে ডাইলের পানি খেয়ে আলু ভর্তা খেয়ে বাড়ির সুস্বাদু খাবারকে ত্যাগ করে বোর্ডিং এর খাবার খেয়ে বারো বছর লেখাপড়া করে যখন আলেম হয় যাদেরকে আমরা মৌলানা বলি এর ফজিলত কি আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল উলামা ওয়ারাসাতুল আনন্দ আলেমগঞ্জ কাদের ওয়ারিস নবীগণের ওয়ারিস আমরা যারা পৈতৃক সূত্রে অনেক জমি জমা পায় আমাদের ভাবেই আলাদা আমার বাপ এত কালি জমি রাখি গেছে আমাদের ভাবেই আলাদা কিন্তু আল্লাহর নবী গোলামায়কে নবীগনের ওয়ারি বস্তু করেছেন সব মাই তো হাজিরি এই হলো জাগতিক শিক্ষা আরো অনেক প্রতিরোধ ছিল নতুন চলে আসছেন এই হলো জাগতিক শিক্ষা এবং পরকালীন শিক্ষাতথা دینی শিক্ষার মাঝখানে ব্যবধান 20টা বছর লেখা পড়া করার পরে সরকারের খাতায় তার দাম হয় পক্ষান্তরে জাগতিক শিক্ষা মাত্র শুরু করছে তখন থেকে তার দাম অটোমেটিক পর্যায়ক্রমে বাড়তেই আছে বাড়তেই আছে তাহলে আমাদেরকে অবশ্যই কি করতে হবে পরকালীন শিক্ষায় শিক্ষিত হইতে হবে আমাদের সন্তানদেরকে পরকালীন শিক্ষায় শিক্ষিত করতে হবে যদি আমরা পরকালে মুক্তি চাই আল্লাহর নবী হাদিসে বলেন একজন হাফেজে কোরআন কে একজন হাফেজে কোরআন এর পিতা মাতাকে হযরত মুয়াজ্জাদ রাদিয়াল্লাহু তাআলা নুত থেকে হাদিস বাইহাকি শরীফের মধ্যে হাদিসটি আছে আল্লাহর নবী বলেন হাফেজে কোরআন এর পিতা কে পিতা মাতাকে আল্লাহ এমন একটা টুপি নুরের টুপি মাথার মধ্যে পরাই দিবে নবী বলেন আসমান এখন আমাদের থেকে আসমান কত উপরে ওখানে থেকে সূর্য তাপ দিতেছে নবী বলে এই সূর্য যদি তোমাদের কারো ঘরে যদি বন্দি করে দেওয়া হয় যে পরিমাণ আলো হবে হাফিজে কোরআনের পিতা মাতাকে এর চেয়ে উজ্জ্বল উজ্জ্বল যদি আল্লাহ তাআলা তাদের মাথার মধ্যে পরাই দিয়ে সম্মানিত হাজিরিন এজন্য এই সম্মান আমরা চাই কি চাই না যদি আমরা পাইতে চাই তাহলে অবশ্যই আমাদের সন্তানদেরকে তুর্কি হামিদ الاسلامিয়া মাদ্রাসায় ভর্তি করাইতে হবে অবশ্যই আমাদের সন্তানকে কোন دینی শিক্ষায় কোন دینی প্রতিষ্ঠানে ভর্তি করাইতে হবে আর যদি আমরা যদি دینی শিক্ষাকে অবজ্ঞা করি دینی শিক্ষা কুরআনের শিক্ষাকে যদি আমরা অবহেলা করি কাল কেয়ামতের ময়দানে আল্লাহর নবী আল্লাহর আদালতে আমাদের বিরুদ্ধে বিচার দায়ের করবে

কোন চেষ্টা প্রচেষ্টা করে নাই কোন মুজাহাদা করে নাই ও আল্লাহ তাদের তাদের বাড়ির পাশে তুর্কি হামিদ ইসলামিয়া মাদ্রাসা ছিল যারা কোরআনের বাগান যেখানে ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়া হয় ও আল্লাহ সে তার বাচ্চাকে কোনদিন মাদ্রাসায় নিয়ে গেল না মুতামিমকে বলল না হুজুর আমার বাচ্চাটাকে কোরআন শিক্ষা দান আমার বাচ্চাটাকে হাফেজ বানাবো আমার বাচ্চাটাকে আলেম বানাবো ও আল্লাহ আমি আজকে আমার এই সমস্ত উম্মতের বিপক্ষে আমার এই সমস্ত উন্মতের বিরুদ্ধে আল্লাহ তোমার কাছে বিচার দায়ের করলাম সম্মানিত হাজিরেন আপনাদের কি খেয়াল হয় আপনারা কি মনে করেন যদি বাদি আল্লাহ নবী হয় আর যদি বিচারক আল্লাহ তালা হয় তাহলে ওই দিন যদি আমাদের বিপক্ষে আল্লাহ নবী আল্লাহ আদালতে বিচার দায়ের করে আপনার আমার কি কোনো বাসার কোনো উপায় থাকবে নি এই সম্মানিত হাজির আমরা যদি বাঁচতে চাই যদি দুনিয়াতে ইজ্জত চাই পরকালে যদি ইজ্জত চাই আমাদেরকে কুরআনের শিক্ষায় অবশ্যই শিক্ষিত হইতে হবে আমরা যারা বুড়া বাবারা আছি আমরা কুরআন পড়তে পারি না ভাই এখন তো শিক্ষা সম্ভব না অবশ্যই আমাদেরকে কুরআন শিক্ষার পেছনে মেহনত করতে হবে কমপক্ষে কুরআন হাতে নিয়ে চোখের পানি কুরআনে ফেলতে হবে আল্লাহকে ডাকতে হবে আল্লাহ আল্লাহ ছোটবেলায় আমি বুঝি নাই আমার বাবা মা হয়তো মেহনত করতে চেষ্টা করেছে আমি বুঝি নাই কুরআন পড়তে পারি না আল্লাহ তুমি আমাকে তোমার কালামের এলেম তোমার কালাম শিখার মতো কৌফিক আমাকে দান করো এই কোরআন বুকে নিয়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে যদি আমরা ডাকতে পারি অবশ্যই আল্লাহ তালা এখনো পারেন আমাদেরকে কোরআন আমাদের জবান দ্বারা বিশুদ্ধ কোরআন ইত্তলাওয়াত উচ্চারণ করাতে আর আমাদের যাদের নাতিপুতি আছে বাচ্চা কাচারা আছে আমরা অবশ্যই তাদেরকে পাশে তুর্কি হামিদ ইসলামিয়া মাদ্রাসা আসে দূরে মাদ্রাসা আছে। এখানে চালাকচরে মাদ্রাসা আছে আপনার যেখানে ভালো লাগে আপনার বাচ্চাকে কোরআন শিক্ষা শিক্ষিত করেন কোরআন অনুযায়ী জীবনটা গড়েন যদি না কাল কেমন ময়দানে কোরআন আমাদের বিপক্ষে আল্লাহর দরবার সাক্ষী দিবে নবী বলেছেন আল কুরআন হুজজাতুল লাকা ওয়া আলাই কুরআন যদি পড়ো কুরআন যদি মানো কুরআন তোমার পক্ষে সাক্ষী দিবে কুরআন তোমাকে সাক্ষী তোমার ব্যাপারে সুপারিশ করে তোমাকে জান্নাতি নিয়ে যাবে আর যদি কুরআনকে অবজ্ঞা করো কুরআন না পড়ো কুরআন শিকার পিছনে কোনো চেষ্টা প্রচেষ্টা মুজাহাদা मेहनत ইত্তিাদি কোনো কিছু যদি না করো না করার কারণে কুরআন না জানার কারণে এর উল্টাটা যদি আমল করো কাল কিয়ামতের ময়দানে কুরআন আল্লাহর দরবারে বিচার দায়ের করে তোমাকে আমাকে তাহান নামে নিয়ে যাব ঠিক এইজন্য আপনাদের কাছে আমার বিনুত অনুরোধ থাকবে আজকে কোরআনের মাহফিলে এসেছেন কোরআনের মাহফিলে বসে এটা এখান থেকে দির উপলব্ধি করে নিয়ে যান দুনিয়াতিক লাইনে সর্বোচ্চ হলো একটা সরকারি চাকরি পাবে আমার ছেলে কিন্তু পরকালে কোন দাম নাই পরকালে হিরো পরকালে জিরো দুনিয়াতে হিরো হইলেও পরকালে জিরো যদি ভিতরে দিনদারি না থাকে আর যদি কোরআনের শিক্ষাে শিক্ষিত করেন

এসোনো সম্মানিত হাজিরিন সর্বশেষ অনুরোধ যেটা আমি করব আমরা আমাদের যারা নিজেরা আমরা অবশ্যই কোরআন শেখার পিছনে চেষ্টা-পরিশ্রম মুজাহাদা मेहनत করব আর আমাদের নাতি-পুতি বাচ্চা কাচ্চাদেরকেও বাচ্চা শিক্ষা শিক্ষিত করব আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু